না তেল পাওয়া গেল না পাওয়া গেল না মানে কালই তো বিকেলবেলা দেখলাম কেরোসিন তেলের গাড়ি আসছে হ্যাঁ তবে তার আধ ঘন্টার মধ্যে ওখানে দুটো ভ্যান এসেছিল দেখো নি ভ্যান হ্যাঁ আমাদেরই পাড়ার মাস্টার তিনু আর তার দল বল এসে কেরোসিনগুলো নিয়ে গেছে ওদের ক্লাবে ব্ল্যাক করবে বলে তুইও জানা ওদের কাছ থেকে তেলটা নিয়ে আয় লিটারে যদি 2-5 টাকা বেশি নেয় তো নেবে না ওদের কাছ থেকে ব্ল্যাকে আমি তেল নিতে পারবো না তা পারবে কেন আমি এখন যাই রান্না বান্না সমস্ত ফেলে রেখে তেল কিনতে বেরোই আর তুমি এখানে বসে বসে গেল আচ্ছা মা পান থেকে চুন খসলে তুমি দাদাকে এভাবে খাবারের খোটা দাও কেন বলো তো দেখি আর সাধে ঘরে এক ফোঁটা কেরোসিন তেল নেই গ্যাস কবে আসবে তারও কোনো ঠিক নেই তো দাদা কি ভেবেছে যে আজ দুপুরে রান্না কি করে হবে আচ্ছা কেরোসিন পাওয়া না গেলে ও কি করবে ও কি করবে মানে ও কি পারত না তিনুদের ক্লাব থেকে একটু কেরোসিন নিয়ে আসতে তাতে কি জাগ যেত ও আদা আরে ছোটু আয় 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 ভেতরে আরে বস এতে 5 লিটার তেল আছে তুই তেল পেলি কোথা থেকে তিনু দাদার ক্লাব ঘর থেকে নিয়ে এলাম নিশ্চয়ই বেশি টাকা দিয়ে এসেছিস তোমাদের জন্য আনছি বললে লিটারে অন্তত 8-9 টাকা নিত আমি বললাম আমাদের দোকানের জন্য আনছি তা তুই এতগুলো টাকা পেলি কোথা থেকে কোথা থেকে মানে দোকানে কেরোসিন তেল আসছে এই খবর আমি ওদের দিয়েছিলাম ওরা আমাকে 50 টাকা দিয়েছিল সেই টাকা থেকেই নিয়ে এসেছি রাস্তায় দাঁড়িয়ে আমার সঙ্গে গল্প করার জন্য ভোলাদের হাতে মার খেলি তারপরে আমাদের জন্য কেরোসিন তেল নিয়ে আসলি ছোটবেলা থেকে মার খেতে খেতেই তো বড় হয়েছি মার খাওয়াটা আমার অভ্যাস হয়ে গেছে দিনে খাবার খাই দুবার আর মার যে কতবার খাই তার কোনো ঠিক নেই না আমি যাই গো এই বস নে একটা রুটি খেয়ে যা আমি খাবো না গো এই কোনো কথা না একটা চুপচাপ আকর আকর নাও খাও না খাও আমাকে এভাবে কেউ কোনোদিন খাওয়ায়নি জানো না দাদা আমার বাবাও না চলি দাঁড়া তেলের টাকাটা নিয়ে যা টাকাটা তোমার কাছে রেখে দাও দিদির বিয়ের সময় দিও ভারী মিষ্টি ছেলেটা না হ্যাঁ ওর সৎ মা ওকে আর দিদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ওর দিদি আমাদের এখানকার এমএলএ বিকাশ দত্তের বাড়িতে কাজ করে আর ওই চায়ের দোকানে আচ্ছা দাদা পৃথিবীর সব সৎ মায়েদের চরিত্রই কি একই রকমের হয় কি বলতে চাইছিস তুই তুমি ঠিক যেটা বুঝেছো সেটাই বলতে চাইছি শুনলে তোমার মেয়ের কথাটা শুনলে আহা ওর কথায় কান না দিলেই পারো খুব তো দাদা 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 করছিস দেখবো তোর দাদা তোর জন্য কি করে তবু তো চায়ের দোকানের ছেলেটা দিন রাত পরিশ্রম করে ওর দিদির বিয়ের জন্য টাকা জমাচ্ছে তোর দাদা তো সেমুরো তো নেই হ্যাঁ ভালো কথা মনে করিয়ে দিয়েছো হ্যাঁ রানা তোর যেন একটা কবি ইন্টারভিউ আছে কাল আজ রানী গাড়ি চাপা পড়েছে কাল মানুষ চাপা পড়বে আমরা এর একটা প্রতিকার চাই প্রতিকার ভাই দাপলা গাড়িগুলো ঘোরা সব আরে গঞ্জা আরে গঞ্জা রাস্তা বন্ধ কর সালাই দিকে সব কত যা বলছিলাম বন্ধুগণ যতক্ষণ না পুলিশের তরফ থেকে কোন এক অফিসার আমাদের সঙ্গে আলোচনায় বসছেন ততক্ষণ এই পদাবলী চলবে এসব কি হচ্ছে আজ এখানে এমএলএ বিকাশ দত্ত আছে না ওদের বাড়ির পোষা কুকুর রানী গাড়ি চাপা পড়েছে তাই পথ অবরোধ হয়ে চলছে চলবে চলছে চলবে একটা কুকুর মারা গেছে বলে সবার অসুবিধা করে পথ অবরোধ চলছে চলবে চলছে চলবে চলছে চলবে দেখছিস না আমরা পথ অবরোধ করেছি আমার একটা চাকরির ইন্টারভিউ আছে আমাকে যেতে হবে দাঁড়া 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 হট হট সব 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 হট হট কি বে হ্যাঁ আগে আমার কাছে ইন্টারভিউ দে পাস করলে তারপর চাকরি ইন্টারভিউ দিতে যাবি তেনু পছাড়ো পছাড়বো তুই কি বে শুধু নিজের কথাই ভাবছিস দেশে জনগণের কথা ভাববি না জনগণের কথা ভাবার জন্য মন্ত্রীরা আছে প্রশাসন আছে তুমি আমি না ভাবলেও চলবে সরো আমায় যেতে দাও চল অন্য রাস্তা দিয়ে যা আজ যদি আমি ইন্টারভিউ দিতে না পারি কি করবি বে হ্যাঁ কি করবি হ্যাঁ
কাল এখানে আবার পথ অবরোধ হবে। অবরোধ হবে? হ্যাঁ, কুকুর গাড়ি চাপা পড়েছে বলে আজ পথ অবরোধ হয়েছে। আর কাল তুই আমার হাতে মরবি বলে পথ অবরোধ হবে। কি হবে কিছু বলো, শুনবে